আসসালামু আলাইকুম, আমি নাসিম, মালয়েশিয়া প্রবাসী। আজ আপনাদের দেখাবো, এখানে দুই বড় ভাই আছে, মাটি ভরতেছে, ঠিক আছে। এদের দেখেন, এখানে আসল কা আশিক ভাই আর এখানে আসল কা তহিদ ভাই, এরা দুইজন মাটি ভরতেছে। তার আগে একটা কথা না বললেই না, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখতেছেন যে আশিক ভাই কত সুন্দর করে মাটি ভরতেছে, আচ্ছা ও জায়গায় তহিদ ভাই মাটি ভরতেছে, মানে আপনাদের কি বলবো, আমাদের এই কোম্পানিতে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো, কিন্তু এ দেখেন তহিদ ভাই কত কষ্ট করতেছে, কষ্ট করতে করতে শরীরের রক্ত পানি করতেছে। এখানে আমাদের বড় ভাই আশিক ভাই রয়েছে, দেখেন কত পরিশ্রম করতেছে, ঠিক আছে। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আশিক ভাই তো অনেক পুরনো, অনেকটা বেতন পায়। আর আপনারা যে ভাই মালয়েশিয়া আইসা যে মনে করেন যে 4-5 লাখ টাকা মনে করেন যে এক মাসে বেতন পাইবে, হ্যাঁ ভাই মালয়েশিয়া আইসা আপনি মনে করেন যে 5-6 লক্ষ টাকা বেতন আসা আইসেন, প্রত্যেক মাসে 1500 টাকা আপনি বেতন পাইবেন মিনিমাম। সে আপনারা আইসা এই কোম্পানিতে পলাইতেছেন, আশিক ভাই পলা না অনেক মানুষে, হ্যাঁ পলাচ্ছে তো অনেক পলাচ্ছে, আপনারা পলান কেন, আপনারা হচ্ছে মানে ধৈর্য সহকারে আসবেন থাকবেন, তারপরে দেখা যাবে। আগে দেখেন এই আশিক ভাই কইলাম এই পামেল বাগানে কইলাম মানে কাম করতেছে 10 বছর রানিং, 12 বছর, হ্যাঁ 12 বছর, 12 বছর, তে 12 বছরে যে রানিং মানে কাম করতেছে পামেল বাগানে, তা যদি না যদি পোষাইতো সে কি 12 বছর থাকতো মালয়েশিয়া, মানে এই পামেল বাগানে আপনি তো লয় ভাই, ধৈর্যটাই মেন, ধৈর্য সহকারে থাকতে হবে পামেল বাগানে, তাহলে আপনি থাকতে পারবেন। আর এরকম ভাবে কষ্ট করতে হবে, দেখেন আমার ভাই কলাম মনে করেন যে পামেল বাগানে কাজ করতে করতে মনে করেন যে মাসে 6 প্যাক এরা গেছে 7 প্যাক, বুঝছেন না, দেন শরীরে মনে হইতেছে যে কি খেলে ভাই, হ্যাঁ একবার ভাই এক ছবি উঠুক ভাই, আপনি ধৈর্য থাকতে পারেন, আপনি সিক্স প্যাক হয়ে যাবে, কোনো ধৈর্য মানে কোনো ব্যায়াম ট্যাম কিচ্ছু করতে হবে না, একবার যদি ফল কাটার কিলিং যদি পারেন না আপনি মনে করেন ব্যায়াম এভি মনে করেন যে বাড়ায় আসবো, ঠিক না ভাই, অবশ্যই অবশ্যই, আর এই যে পরিবারে মাটি ভরতেছে, আজকে যদি ইনকাম যদি নাও করে তাও মিনিমাম 500 মাটি ভরবো, 500 মাটি তার মনে করেন যে পড়ায় 125 টাকা ইনকাম করবো, ঠিক আছে 125 টাকা, হ্যাঁ তুমি কি জানো না 25 পয়সা করে, হ্যাঁ 125 টাকা, তো 125 টাকা ইনকাম করবো শুধু এক বিকেল, আর সকাল তো মনে করেন যে পড়ে রয়েছে, সকালবেলা ফল কাটছে, কয়শো ফল কাটছেন ভাই, ৪-৫ হাজার ইঙ্গিত বেতন পায়। আপনারা যে দেখেন পিছিয়ে গেলাম ধ্যান বড় বড় বাগান পামেলের, আর এখানে গেলাম নার্সারি, নার্সারিতে প্রত্যেক দিন এরকম কাজ আছেই। আর একটা কথা বলি ভাই, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে রাখবেন পেজটা, আর ইউটিউবটা দেখলে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পিছে যে দেখতেছেন যে কত মাটি, আর এই যে আমার আশিক ভাই আশিক ভাইও ভিডিও বানায়, ঠিক আছে, আশিক ভাইয়ের পেজের নাম হচ্ছে প্রবাসী চিত্র, যদি পারেন তার পেজটা ফলো দিয়ে রাখেন, কি ভাই ঠিক না, হ্যাঁ কিছু কইবা না, হে তুমি কইবা কিছু, আর দেখেন ভাই আপনারা যদি মালয়েশিয়া পামেল বাগানে এসে থাকেন অবশ্যই ধৈর্য ধরতে হবে, আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। এদের দেখেন এই যে আমি বললাম এই যে পানি দিয়ে কাজ করি, এখানে আসলে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে ওখানে দেখেন, আর বিশেষ করে আমার পিছু যদি দেখেন এই যে মাটি তুলছে, মাটি কিনা ভরতেছে আশিক ভাই তহিদ ভাই, আর এখানে সকালে আমি বলছিলাম এগুলা আমি বলছিলাম, আর অনেক মানুষই মাটি ভরার কাজ করে, আজকে হয়তো অনেকেই নাই মানে শহরে বেতন পাইছে তো বেতনের তোলার জন্য গেছে, আমাদের এখানে পড়ায় 3-4-5
din mona care înseamnă beton tulă la gemene, 7 tarik, 8 tarik, 9 tarik, 10 tarik. Obișnuit că l-am beton de tulte hăbu. Dar noi trebuie să-l bangladeshe, paran, că l-am mușchilă, bă, tenia. Ar fi și scule. Zara pamel bagna aștepti boi pan, bai. Pamel bagna e cu nu boi nechia. E tu 200 de tulte hăbu, bai. 200 de nadă din. Dar că l-am income cu tebe, bina. Care un apne de bagna e zanenze. Zie cu nu deși apne povași casco e nacă, nu? Apne obișnuit când tu কিছু না কিছু আপনার করতেই হবে আর প্রবাসে যে আপনি ফ্রি ফ্রি টিহা দাই রাখলাম না ভাই আপনি কষ্ট করতে হবে প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে তাহলে আপনি কিছু পাবেন আপনি শ্রম যদি না দেন তাহলে পাবেন না শুধু এই দেশে না বিশ্বের যে কোনো প্রান্তে যান না কেন ওই একই নিয়ম আর এই যে আমরা যত কষ্ট না করি মাসে শেষে যখন টিহা পাই অনেক ভালো লাগে ঠিক আছে আর দেখেন আমাদের এখানে বৃষ্টি চলে আসছে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর বেশি ভালো লাগলে অবশ্যই ফলো রাখবেন আর ফেসবুক ঠিকাল থাকলে ফলো আর ইউটিউব ঠিকাল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ